ফেসবুকে যখন আমরা কোনো ভিডিওতে গিয়ে তখন কিন্তু আমাদের অনেক ভিডিও ভালো লেগে যায় এবং আমরা মনে করি সেই ভিডিওটা আমরা ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নিয়ে যাবো কিন্তু ফেসবুকে ডাউনলোড করার কিন্তু কোনো অপশন তারা দেয়নি ফেসবুক থেকে ডাউনলোড করার অপশনটা তারা কিন্তু উঠিয়ে নিয়েছে তো আজকে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন জাস্ট দুই মিনিটে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেল নতুন নস্ত থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে যে ভিডিওটা আপনার ভালো লাগে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পারছেন এখানে শেয়ার বলা অপশন আছে সেখানে কিন্তু ডাউনলোড করার কোনো অপশনটা এখানে তারা দেয়নি তো আপনারা জাস্ট কী করবেন এখান থেকে জাস্ট থ্রি ডট মিনিটে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা লিখ আছে যে কপি লিংক এখানেও কপি লিঙ্ক করে নিতে পারেন অথবা শেয়ার অপশনে গিয়ে এখান থেকেও কপি লিঙ্কটা করে নিতে পারেন তো আমি জাস্ট কপি লিঙ্ক করে নিলাম জাস্ট এখান থেকে আমি বের হয়ে যাবো দেন আপনারা কী করবে আপনার স্টোরে গিয়ে যে কোনো ডাউনলোডার অ্যাপ আপনারা ডাউনলোড করবেন তো আমার একটা অ্যাপস ডাউনলোড করা আছে সেটা হলো বিডমেট সেখানে আমি চলে যাব চলে যাওয়ার পর সেখান থেকে আমি জাস্ট আমি যে ভিডিওর লিঙ্কটা এনেছি সেখানে আমি এখানে পেস্ট করে দিব এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিব সো বিটমেটে আপনার ভিডিও লিঙ্কটা পেস্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে সো আপনার কোনো জিমেল থাকলে সেখানে এখানে জিমেলটা জিমেলটা দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সো আমি আমার জিমেলটা এখানে দিয়ে দিব সো বিডমেটে কিন্তু একটা ফেসবুক আইডির মতোই আপনাকে এরকম শো হবে তো আপনি চাইলে যে কোনো ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো ডাউনলোড করার জন্য আপনাদের জাস্ট এই ডাউনলোড এই অপশানটাতে ক্লিক করবেন যে লাল ডাউনলোড চিহ্নটা আছে সেটাই ক্লিক করবেন সেটাই ক্লিক করার পরে এরকম কিন্তু তারা কিন্তু সাইজটা এখান থেকে দিয়ে দেবে চাইলে ফুল এইচডিতে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড করতে পারেন অথবা একবারে কম এমবিতে যেটা রেজুলেশন কম সেই ভিডিওতেও কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনার যে ভিডিও যে ভিডিও চাইবেন সেই ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন একবারে ডাউনলোড করার পরে একবারে আপনার গ্যালারিতে সেই ভিডিও চলে যাবে দেন আপনার গ্যালারি থেকে সেই ভিডিওটা কিন্তু দেখতে পারবেন সো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছয়